ভিডিও করো কি অবস্থা সবকিছু করছো না তো গুড মর্নিং আজকে আসলে আপনি ওয়েদার দেখেন মানে আমি ওকে বলতেছি ভাই ও আমাকে আসার আগে বলে কি মালয়েশিয়া তো দেখার মতো কিছু নাই মানে আমি বলতে আচ্ছা চলো দেখি যেটা আমি কখনো যাই নাই তারপরে এখানে আসার পর বলি কি ভাই আমির কোথাও বের হওয়া লাগবে না আমরা হোটেলে থাকি এখান থেকে বসে থাকি তাইলে হয়ে যাবে পুরো মনে হচ্ছে যে দুবাইয়ের স্কাই ভিউতে যেরকম ছিল না আমরা এরকম মনে করেন একদম কি বলবো ওপেন স্কাই ভিউতে যেটা ছিল পুরো ওপেন মানে প্লেস আই মিন আমি জাস্ট অবাক হয়ে দেখতেছি যে এত সুন্দর হোটেল থেকেই ভিউ আমাদের তো আসলে মানে আমাদের রুম থেকে ভিউ আমি এই যে ভ্যানিটির সামনে দাঁড়ানো আর আমাদের রুমটা অনেক গ্র্যান্ড অনেক সুন্দর এই হোটেলটার নাম গ্র্যান্ড হায়াত সো এটা নিয়ে মোটামুটি রিসার্চ করে এসেছি বলছি যে চলো আমরা মালয়েশিয়াতে ভালো একটা হোটেলে থাকবো সো এটা খুবই সুন্দর একটা হোটেল চু অ্যান্ড এইখানকার ভিউ ফুল ওপেন শুধু এইটা না আমাদের ফুল রুমটাই ওপেন হ্যাঁ আমি সকালবেলা যে ঘুম থেকে উঠছি এতক্ষণ আলসেমি করছি অলমোস্ট কিন্তু একটা বাজে ঠিক আছে আমরা যদিও দেরিতে আসছি অলমোস্ট একটা বাজে স্টিল মনে হয় না যে এত দেরি হওয়ার কোনো কারণ ছিল বাট আমাদের রুমটা পুরো ওপেন একটা রুম জাস্ট দেখাই মানে পুরো রুমটাকে আমি এখন ওপেন করে দেব মানে আপনি মনে করেন পুরো বাংলাদেশ সরি পুরো মালয়েশিয়া একসাথে দেখতে পারবেন আর বৃষ্টি যখন হয় এখন তো পুরো মনে করেন ওয়েদারটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো পুরো বৃষ্টি যখন হয় ও মাই গড লুক এত সুন্দর নিলয় তোমাকে আমি একটু দেখাই তোমার কি রকম অনুভূতি হচ্ছে বলো উঠতে মন চাচ্ছে ঘুম পাচ্ছে না ঘুম কিন্তু ঠিকঠাক হইছে অনেকক্ষণ ঘুমাইছো 12টার সময় ঘুম থেকে উঠছো তুমিও আমিও তো তোমাকে আমি একটু দেখাই লুক আমার তো ভাই মনে হচ্ছে রুমে বসে থাকি তোমার কি সেটা মনে হচ্ছে না আমি ওকে বলতেছি নিলয় আমার কোথায় যাওয়া লাগবে না আমাদের আমরা রুমেই বসে থাকি বাইরে হচ্ছে বৃষ্টি বাইরে হচ্ছে বৃষ্টি তার মধ্যে এই যে নিলয় খালি বিভিন্ন পজিশনে গিয়ে বসতেছে ও ও ভাবতেছে কোন জায়গা থেকে ভালো লাগবে ভিউটা বেশি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সব জায়গা থেকে হোটেলের ভিউটা অনেক সুন্দর আমাদের রুমের ভিউটা অনেক অনেক সুন্দর তো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাব লাঞ্চ করতে কি কোনো জায়গা আছে নাকি আমরা র্যান্ডমলি খুঁজব আচ্ছা আমরা র্যান্ডমলি এখন লাঞ্চ করতে যাবো আমরা ব্রেকফাস্ট করি নাই ও সকালে কফি খাইছে আমি পানি খাইছি কারণ ঘুম থেকে ওঠার পর দেখি ব্রেকফাস্ট সব অফ তো যাই হোক এখন আমরা দেখি বের হব যদিও বাহিরে হালকা হালকা বৃষ্টি বাট উই ডোন্ট মাইন্ড রাইট ও ক্যাপ পরে নিবে আমি তো হিজাব পরাই আছি আর বৃষ্টি ওরকম হালকা এরকম বৃষ্টিটা কিরকম একটু আসছে আবার চলে যায় সো আই ডোন্ট থিঙ্ক ইটস আ বিগ ডিল ফর আস তো লেটস গো